উনি চেক করে দিচ্ছে রূপার সাথে, রূপা এবং রূপা তার হাজবেন্ড, রূপার 8 দিন আগে সিজারিয়ান হয়েছে। ওর বিশেষত্ব হচ্ছে ওর বাচ্চার সাথে একটা ফাইব্রয়েড ছিল প্রায় 1.5 কেজি, যেটা আমরা সিজারিয়ানের সময় বের করেছিলাম জরাই অক্ষত রেখে। তো আমরা বলবো যে ও সার্ভাইভার, যে এত বড় টিউমার প্রায় 2 কেজি, মানে একটা বাচ্চার সমানের মতো একটা টিউমার ছিল বাচ্চার সাথে, এবং ওরা ভাবতে পারেনি যে এটা সম্ভব হবে জরায়ু রেখে ওই টিউমারটা ফেলা। বাকি কথা রূপা আর তার হাজবেন্ড বলবে কিভাবে আমার কাছে আসলো, কত ডাক্তারকে দেখাইলো, সবাই যে বললো জরায়ু ফেলতে হবে। এখন রূপা এবং তার হাজবেন্ড কিছু বলবে আমাদেরকে, বলেন ভাই। ম্যামের কাছে আসছি আমরা, মানে আমার পেটে অনেক বড় ফেভারিট টিউমার ছিল, অনেক বড় এটা ছিল, আমি প্রায় 2 কেজির মতো, হ্যাঁ 2 কেজির মতো। আমি অনেক ডাক্তার দেখেছি, যখন সন্তান পেটে আসলো তখন তো ধরা পড়ল, সন্তান পেটে আসার পরই এটা ধরা পড়ছে। তো অনেক ডাক্তার দেখলাম, তো বললো এটা ফেলে দিতে হবে, জরায়ু সহ ফেলে দিতে হবে, আর কখনো বেবি টেবি হবে না, মানে অনেক কমপ্লিকেশন, অনেক সমস্যা। এরপর আমি তখন সন্তান সহ ফেলে দিতে বলছিলেন, যে তখন ম্যামের কাছে আসলাম, সঞ্জিতা ম্যামের কাছে আসার পর উনি বলল যে আপনি স্কোয়ারে গেছিলেন, তারপর এখানে আমি আমরা একটা বড় ডাক্তার দেখাইছি ল্যাবিডে, কিন্তু কেউ এটা সাপোর্ট করেনি। সঞ্জিতা ম্যামের কাছে আসলাম, বাচ্চাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আর আমার জরায়ু ফেলতে হয়নি, আর ম্যাম খুব ইজিলি আমার অপারেশনটা, মানে ওনার সাহসে আমরা রাখছি, কারণ উনি আমাদের বলছে যে অপারেশন করতে হয় করবো, কিন্তু আল্লাহ যখন দিছে রাখো, দেখেছেন কত বড় টিউমার, 1.5 কেজি সাথে বাচ্চাটা আমাদের অনেক বড় হয়েছে, 1.3 কেজি, 1.3 কেজির বাচ্চা আর 2 কেজি। যাই হোক, রূপার কোন রকম সিরিয়াস কোন মর্বিডিটি হয়নি, দ্বিতীয় তৃতীয় দিনে বাসায় চলে গেছে, এখন আজকে তো 7-8 দিন পর একদমই সুস্থ না রূপা, আর উন্ডেরও কোনো কমপ্লিকেশন হয়নি, তাহলে আমাদের সিরিয়ালে কোনো সমস্যা হয়নি। ম্যামের কথা যত বলবো তত কম, ম্যামকে আসলে থ্যাংকস বলে ছোট করা, ম্যাম যা করছে, ম্যামের সাহসেই বাচ্চাটা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর ম্যামের সাহস। হ্যাঁ, আপনিও তো সুস্থ আছেন, অনেক সুস্থ, অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ। আমার প্রথম সিজারে তাও আমার একটু সমস্যা ছিল, কিন্তু এই সিজারে কোনো সমস্যা নেই, যে কোনো কমপ্লিকেশনে আসতে পারে, কোনো সমস্যা নেই, কেমন রূপা? থ্যাংক ইউ।